Assalamu alaikum wa rahmatullah. Dear learners, hope you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. I am Muhammad Rezaul Karim, going to take you in English second paper class. The topic of today is parts of speech. Dear learners, at first I want to introduce myself with you because many of you are new students and recently you are active in our messenger group. For this reason, I want to introduce myself with you, your parents and the new peers. Okay, dear learners, in this online class, I am Muhammad Rezaul Karim, Admin Officer, Srishti Central School and College, Jamalpur. Congratulate you, your parents and the viewers. Today, I am going to take you in English second paper class. At first, I have told about my topic. The topic of today is parts of speech. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে যাচ্ছি। তো ইতিপূর্বে তোমাদের ক্লাসে পরিচয় দিয়েছিলাম, যেহেতু অনেক নতুন শিক্ষার্থী এখানে প্রতিনিয়ত আমাদের এখানে যুক্ত হচ্ছে এবং অনেক অভিভাবক রয়েছেন নতুন এবং ভিউয়ার্সও রয়েছেন, এই জন্য আমি পরিচয়টা দিলাম। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজি গ্রামারের, ইংরেজি ব্যাকরণের একটা টপিক বা আলোচ্য সূচি, আলোচ্য বিষয়। এটা সবারই ভালো করে জানা দরকার। তো ফার্স্টলি আমাদের জানতে হবে এই পার্টস অফ স্পিচ এটার বাংলা অর্থ কি। আমাদের মাতৃভাষা বাংলা, এটার অর্থটা আমরা জেনে নিব। মাতৃভাষা বাংলা অর্থ হচ্ছে কি, পার্টস অফ স্পিচ এর অর্থ হচ্ছে পথ। এখন পথ কাকে বলে এটা কিন্তু আমরা বাংলা ভাষায় সবাই জানি, যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। কিন্তু এখন ইংরেজি গ্রামারে আমাদের সংজ্ঞাটা দিতে হবে, যেহেতু আমরা ইংরেজি গ্রামার পড়ছি, অতএব আমাকে কি করতে হবে, ইংরেজিতে এখানে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা তুলে আনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে অ্যাট ফার্স্ট আমরা জানলাম এটার অর্থ জানলাম, এখন আমরা জানবো ডেফিনেশন বা সংজ্ঞা, যেটাকে বলা হয় আমরা বাংলাতে বলি কাকে বলে বা বলতে কি বোঝায়, যেটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংজ্ঞা, যাকে এক কথায় সংজ্ঞা বলে, আর যেটা ইংরেজিতে হচ্ছে কি, ডেফিনিশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে, হোয়াট ইজ কল্ড পার্টস অফ স্পিচ, অর গিভ দ্য ডেফিনিশন অফ পার্টস অফ স্পিচ, অর হোয়াট ডু ইউ মিন বাই পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বলতে কি বুঝো, এটা সংজ্ঞাটা আমরা এখন আলোচনা করছি। আমরা জানি যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত, সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার উপস্থাপন করছি, সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত মানে, বাক্যের অন্তর্গত মানে কি, বাক্যের মধ্যে অবস্থিত, বাক্যের মধ্যে আছে এমন যে প্রত্যেকটি অর্থবোধক শব্দ, শব্দগুলো কি করতে হবে, অর্থবোধক হতে হবে, মিনিংফুল হতে হবে। যে সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ওয়ার্ড রয়েছে এবং ওয়ার্ডগুলোর একটা অর্থ রয়েছে, অর্থবোধক প্রত্যেকটি ওয়ার্ড কি, এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এখন আমরা জানি যে ইংরেজি গ্রামারের প্রত্যেকটা টপিকই কি রয়েছে, ক্লাসিফিকেশন বা কাইন্ডস রয়েছে, প্রকারভেদ রয়েছে। অ্যাজ লাইক অ্যাজ দিস পার্টস অফ স্পিচ হ্যাজ কাইন্ডস, যে এই পার্টস অফ স্পিচেরও কি রয়েছে, প্রকারভেদ রয়েছে। এখন তাহলে কত প্রকার আমরা বাংলাতে জানি, আমাদের মাতৃভাষায় এই পার্টস অফ স্পিচ অর্থাৎ পত্রা বাংলা ভাষায় হচ্ছে কি, পাঁচ প্রকার। কিন্তু ইংরেজি ভাষায়, সরি, ইংরেজি ব্যাকরণে, ইংলিশ গ্রামারে এটা কিন্তু পাঁচ প্রকার না, এটা হচ্ছে কি, আট প্রকার। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বা আমাদেরকে জিজ্ঞেস করে যে পার্টস অফ স্পিচ বা পদ কত প্রকার, তখন আমরা কি বলবো, যে ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ আট প্রকার। যেমন দেখো, এক নম্বর হচ্ছে কি, নাউন। তাহলে আমরা জানতে পারলাম যে পার্টস অফ স্পিচ আট প্রকার। এক নম্বর হচ্ছে নাউন, দুই নম্বর হচ্ছে প্রোনাউন, তিন নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, চার নম্বর হচ্ছে ভার্ব, পাঁচ নম্বর হচ্ছে এডভার্ব, ছয় নম্বর হচ্ছে প্রিপজিশন, সাত নম্বর হচ্ছে কনজাংশন, আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে পার্টস অফ স্পিচ অর্থ পদ, পার্টস অফ স্পিচের ডেফিনিশন বা সংজ্ঞা, তারপরে কত প্রকার এবং কি কি এটা জানতে পারলাম। আমি আবার এটা রিপিট করছি যে পার্টস অফ স্পিচ আট প্রকার।
এক নম্বর হচ্ছে নাউন, দুই নম্বর হচ্ছে প্রোনাউন, তিন নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, চার নম্বর হচ্ছে ভার্ব, পাঁচ নম্বর হচ্ছে অ্যাডভার্ব, ছয় নম্বর হচ্ছে প্রিপজিশন, সাত নম্বর হচ্ছে কনজাংশন, আর আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আমাদের পাঠের বিষয় ছিল, আলোচনার বিষয় ছিল পার্টস অফ স্পিচ বা পদ। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে জানতে পারলাম যে পার্টস অফ স্পিচ অর্থ পদ, এবং পার্টস অফ স্পিচ কাকে বলে ডেফিনেশনটা, যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে বাক্যে অবস্থিত বা অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আর পার্টস অফ স্পিচ আট প্রকার, কি কি? এক নম্বরে নাউন, দুই নম্বরে প্রোনাউন, তিন নম্বরে অ্যাডজেক্টিভ, চার নম্বরে ভার্ব, পাঁচ নম্বরে অ্যাডভার্ব, ছয় নম্বর হচ্ছে প্রিপজিশন, সাত নম্বর কনজাংশন, আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন। সুপ্রিয়